हेलो व्यूअर्स अपनारा सबाई केमन आशा करी सबाई भलो टेक आईटीबीटी चैनल पक्ष देखे अपन सबा के जाना अनेक अनेक शुभेच्छा। तो आशा करी टाइटल और थंबनेल देखे अपनारा बुझे गेन आज के टपिक कि तो आज के टपिक हलो जा लाइफस्टाइल नहीं जा लाइफस्टाइल नहीं कि प्रश्न आज मन मध्य विभ्रांतिकर प्रश्न किचू जानार आग्रह जनक प्रश्न तो से प्रश्नगुलो नहीं आज के कथा बोलबो সেগুলোর মধ্যে কিছু কিছু হলো যে কেন আমাদের যা লাইফস্টাইল এখনো পর্যন্ত পেমেন্ট দিচ্ছে না বা কবে দেবে বা কবে থেকে শুরু করবে এটা কি আসলেই থাকবে কি থাকবে না সেই নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে নিন যাতে নিত্য নতুন সকল ভিডিও সবার আগে আপনি আপনার নোটিফিকেশন বক্সে পেয়ে যান। তো প্রথমে আমাদের আমরা যে যা লাইফস্টাইল নিয়ে যে কোম্পানির কিছু আমাদের নোটিশ বা আমাদের যে সমস্ত প্রশ্ন মনের মধ্যে থাকে আমি সেগুলোকে চারটি ভাগে ভাগ করেছি। প্রথমটা হলো বাংলাদেশে কেন এখনও পেমেন্টটা চালু হচ্ছে না। তো যেখানে আমরা দেখি যে আমাদের অন্যান্য পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও পেমেন্ট দেওয়া শুরু হয়ে গেছে, তারপর বিভিন্ন ইন্দোনেশিয়া তাছাড়া অন্যান্য আরও অনেক দেশে মালয়েশিয়া অন্যান্য দেশে কি মানে কয়েকটা দেশেই প্রায় আমাদের যে পেমেন্টটা আমাদের যা লাইফস্টাইলের যে পেমেন্টটা সেটা কি হয়ে গেছে শুরু হয়ে গেছে শুধুমাত্র বাংলাদেশে হয়নি। তো আসলে এটা হলো যে আমাদের যা লাইফস্টাইলের নিজস্ব কিছু তাদের অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি থাকে বা অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখেছি যে আমরা আমি আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সেখানে অনেকগুলো নিউজ লেটারে যা লাইফস্টাইলের যে যারা মেল মানে যে নিউজ লেটারটা দেয় সেখানে স্পষ্টভাবে বলা আছে যে তাদের অ্যাডভার্টাইজমেন্ট যেমন ধরুন আমরা হলাম ভিউয়ার আমরা দেখি অ্যাডভার্টাইজগুলো আর যারা কোম্পানি যাদের থেকে অ্যাডগুলো কিনে তারা অ্যাডভার্টাইজার মানে তারা অ্যাডগুলো কোম্পানির কাছে বিক্রি করে বা সেল করে। তো সেক্ষেত্রে হয় কি তো দেখুন ওরা বিভিন্ন জায়গা থেকে তারা কি করে এরকম যা লাইফস্টাইলের লগ ইন করে বা এই অ্যাডগুলো বিক্রি করে। তো সেক্ষেত্রে কি হয় একটা দুটো আপনার একটা দুটো কোম্পানির অ্যাড দিয়ে তো আর যা লাইফস্টাইল চলবে না, কারণ যা লাইফস্টাইল আপনারা দেখতে আপনারা জানেন যারা যা লাইফস্টাইল সম্পর্কে কম বেশি জানেন তারা জানেন যে 3 মিলিয়ন প্লাস মেম্বার এখানে অ্যাড আছে। তো 3 মিলিয়ন প্লাস মেম্বার তো আর এমনি একদিন দুই দিনে হয়নি, তো অনেক সময় লেগেছে। তো সেক্ষেত্রে হয় কি আপনার যখন অ্যাডভার্টাইজমেন্ট আপনারা করবেন তো আমরা একটা দুটো কোম্পানির অ্যাড দিয়ে তো আর যা লাইফস্টাইলটা চলবে না। যেমন ধরুন আমাদের এখানে আমরা জানি যে যা লাইফস্টাইল যখন পেমেন্ট করবে আমাদেরকে তখন আমাদেরকে 2.75 ইউরো করে দেবে। তো সেটা তো কী করবে তারা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি থেকে নিয়ে তখনই আমাদেরকে দেবে। যখন এখন যদি ধরুন আপনি একটা বা দুইটা কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট যদি আমাদেরকে দেয় তাহলে কোম্পানি তো নিজেই চলতে হিমশিম খেয়ে যাবে, আমাদের কীভাবে দেবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন বা আমাদের ইয়ে। তো সেই জন্য হয় কি তো ইন্ডিয়া বা অন্যান্য দেশে যেখানে চলছে তারা কী করে তাদের এরিয়া ভিত্তিক করে কিছু অ্যাডভার্টাইজমেন্ট বা তাদের পার্শ্ববর্তী যে কোম্পানিগুলো যেমন আমি আপনাদেরকে দেখাই, যেমন ধরুন আমরা যদি এখানে লিখি যে যা লাইফস্টাইল পেমেন্ট ইন্ডিয়া, দেখুন এই যে এখানে আমার এখানে সাজেস্ট এসছে, আমি যখন এখানে ক্লিক করব দেখুন এখানে আমি যদি ইমেজে যাই তো দেখুন আপনারা অনলাইনে সার্চ করলে দেখতে পারেন যখন এদের যে দিচ্ছে পেমেন্টটা দিচ্ছে কীভাবে দিচ্ছে বা কীভাবে দিচ্ছে কোনখান থেকে দিচ্ছে আমরা একটু গেলে দেখুন এই যেমন ধরুন এই ইউটিউবারটা কী বলতে চায় একটু দেখি, তার থাম্বনেলটা দেখুন এখানে দিয়ে দিয়েছে যে তারা ইহাতে যখন লগ ইন করছে তখন কি গায়ত্রী একটা জুয়েলারি ঠিক আছে স্পা বা ডে স্পা। তো এখানে হচ্ছে এটা হচ্ছে তাদের নিজস্ব দেশের দেশীয় একটা কি মানে এটা অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাড তাদের দেশীয় অ্যাড। তো সেক্ষেত্রে কী হয় দেখুন এই যেখানে দিয়েছে স্যালন অ্যান্ড স্পা, তো এটা হচ্ছে তাদের নিজস্ব, তাও তো ওরা তো এই অ্যাডটা দেখে তো ধরুন এই অ্যাডটা ডেলি 30,000 মানুষ দেখলো, 30,000 মানুষ থেকে ধরুন 300 মানুষ যদি ওখানে যায় তাহলে কি ওই কোম্পানির বা ওই যে স্পার অনেক লাভ হবে বা অনেক ইনকাম হবে, সেই ইনকাম থেকেই সে কি যা লাইফস্টাইলকে দিচ্ছে। তো সেভাবে দেখুন আমাদের দেশে তো এরকম কোনো কোম্পানি বা কেউ আমাদের এগিয়ে আসছে না আমাদের এরকম করে হেল্প করার জন্য। যদি আসতো যেমন ধরুন আমাদের দেশে অনেক বড় বড় কোম্পানি এই যে বসুন্ধরা তারপরে আরও অনেকগুলো কোম্পানি আছে তারা যদি এসে এই ইহার সাথে চুক্তি করে অ্যাডভার্টাইজমেন্ট করে তাহলে আমরা খুব জলদি পেয়ে যাব। তো এবং কবে হবে সেটাও আমি বলে দিলাম যে এটা হচ্ছে যখন তাদের অনেক পরিমাণ যেমন ধরুন এই যে অ্যাডভার্টাইজমেন্টগুলো যখন তারা অনেকগুলো অ্যাডভার্টাইজার কোম্পানির সাথে যখন সে বা যা লাইফস্টাইল বা ইহা চুক্তি করে ফেলবে
তখন আমরা যখন প্রচুর পরিমাণে অ্যাড দেখতে পাবো, যখন ধরুন আমরা যদি এখন আমাদের ইহাতে ঢুকি, তাহলে আমাদের ইহাতে আমরা হয়তো 13টা কিংবা 11টা এরকম করে আমরা অ্যাড, 13টা করে মনে হয় আমার অ্যাড দিচ্ছে, 13টা করে মেবি, হ্যাঁ 13টা করে অ্যাড দিচ্ছে। তো 13টা করে অ্যাডের দিয়ে তো আমাদের আর পোষাবে না, তো আমাদের অনেকগুলো অ্যাপ লাগবে, সরি অ্যাড লাগবে, যে অ্যাড আমাদের যে কাঙ্ক্ষিত যে পেমেন্টটা সেটাতে পৌঁছাতে। তো সেক্ষেত্রে অনেকগুলো যখন অ্যাডভার্টাইজ কোম্পানি 100-200, তো এখন সেখানে কি চলছে, তাদের সামার টাইম বা গ্রীষ্মকালের সময় চলছে, সেই জন্য সেই কোম্পানিগুলো রেজিস্টার করতে পারছে না। তো যখন সেখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে, তখন আমাদের এই যে অ্যাডগুলো আমাদের আমরা এখানে দেখতে পাবো প্রচুর পরিমাণে অ্যাড, যেটা বেশি দিন লাগবে না, খুব দ্রুতই বা হয়ে যাবে। তখন এখানে নিউজ লেটারে বলে দিয়েছে, আপনারা যদি দেখেন তাহলে এটা দেখতে পারবেন। আর তৃতীয় নাম্বার প্রশ্নটা হলো, সত্যি কি আমরা এটা থেকে ইনকাম করতে পারবো কি পারবো না? তো আরেকটা কথা বলে রাখি, অনেক ইউটিউবার বা অনেকেই আপনারা কানাফুসা করে দেখতে বলছে যে এটা চলে যাবে। তো আসলে কথা হচ্ছে যে এখানে আমরা কেউ জোর দিয়ে বলতে পারি না যে এটা থাকবে কি থাকবে না বা চলে যাবে। তো কোম্পানি আগে থেকে এটি একটা নিউজ লেটার দিয়ে দিয়েছে যে এটা আপনারা আমাদের নিউজ লেটারের উপর চোখ রাখুন। তো অপ্রিয় হলেও এটা সত্য যে এরা যদি চলে যেত তাহলে কি হতো, অনেক আগে তাদের ওয়েবসাইট সব কিছু চলে যেত, উড়িয়ে দিত সব কিছু। আপনারা দেখুন, আপনারা যখনই গুগলে সার্চ করবেন যা লাইফস্টাইল নিয়ে সার্চ করবেন, দেখবেন এখানে হাজার হাজার আছে। আর শুধুমাত্র আমাদের পাশের দেশটা দেখুন, তারাও তো পেমেন্ট পেয়েছে। তো যদি অফই হয়ে যেত তাহলে তো তারাও পেত না। দেখুন আমরা যখনই ঢুকছি, যে আমি নিজেও অ্যাকাউন্ট খুলেছি। তো একটা কথা হচ্ছে যে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো, আপনারা আপনাদের খুশি, এখানে তো বলেনি যে আপনাকে জোর করে খুলতে হবে, তারা আপনাদের অপরচুনিটি দিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে, আপনাকে কম মানে সময় বাড়িয়ে দিচ্ছে অ্যাকাউন্ট করার। তো আপনারা চাইলে করুন, ইচ্ছা আপনাদের ইচ্ছা হলে করুন, ইচ্ছে না হলে করুন না, কিন্তু আপনারা যে কিছু ভুল তথ্য সেগুলো থেকে দূরে থাকুন। তো আমরা আসলে অ্যাকাউন্ট করেছি অনেক দিন হচ্ছে, তো আমরা এতদিন ফ্রি ট্রায়াল ছিল না, এই কিছুদিনের মধ্যে এটাও চালু হয়েছে। তো আসলে একটা 3 মিলিয়ন প্লাস একটা ওয়েবসাইট চালাতে অনেক কষ্ট, যারা চালায় তারাই বুঝতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মতে আর কিছুদিন অপেক্ষা করা দরকার, বা এটা আসবে। এখানে আপনারা চাইলে দেখতে পারেন, এখানে তারা জুম মিটিং করছে, আপনারা বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন অনলাইনের মাধ্যমে সার্চ করে দেখতে পারেন, তাদের অ্যাডমিন রয়েছে বাংলাদেশে, প্রত্যেকটা দেশেই তাদের অ্যাডমিন রয়েছে। তো সেই অ্যাডমিনরা তারা প্রতিনিয়ত মিটিং করছে, মিটিংয়ের মাধ্যমে এটা কীভাবে আপডেট, কীভাবে দ্রুতভাবে আনা যায় সেই বিষয় নিয়ে তারা কাজ করছে। তো সেক্ষেত্রে আমার মতে আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন, কারণ এতদিন যখন অপেক্ষা করেছেন আর কিছুদিন অপেক্ষা, এটা তো যদি চলে যেত তাহলে অনেক আগেই চলে যেত, তাদের ওয়েবসাইটটা বন্ধ হয়ে যেত, কারণ আমরা তো টাকা দিয়ে দিয়েছি তাদেরকে অনেক আগে। এবং 3 মিলিয়ন প্লাস মানুষের যখন 1200 টাকা করে হয়, অন্যান্য আরও যারা অনেক বেশি দাম দিয়ে করেছে তাদেরটা চিন্তা করে দেখুন, তাহলে তো অনেক টাকা হয়ে যেত, তারা তো অনেক আগেই চলে যেতে পারতো, তাহলে তাদের এই সমস্ত নিউজ লেটার দেওয়ার কী প্রয়োজন ছিল? তো আমার মতে যেহেতু যায়নি, এখনও পর্যন্ত যায়নি, এই সমস্ত কথা এখনও বলা যাবে না, কারণ এখানে নিউজ লেটার বলে দেওয়া হয়েছে, কারণ এখানে তো নিউজ লেটার ওটা প্রতিনিয়ত দিচ্ছেই। তো সেক্ষেত্রে আমার মতে আপনারা আর কিছুদিন দেখুন, বাকিটা ভাগ্যের উপর। আর এটা হচ্ছে কোম্পানিটা রিয়েল কি না বা এটা টাকা মেরে দেবে কি না, তো আমি তো এটা বলেইছি, যদি মেরে দিত তাহলে তো তারা অনেক আগেই চলে যেত। আর কোম্পানিটা রিয়েল কি না, তাদের তো নিজস্ব কোম্পানি, এটা কোথায় আছে কীভাবে আছে সব ডিটেলস আপনারা চাইলে সে কোম্পানির সাথে, আপনারা ওখানে মেইল আছে, আমরা যখন সাপোর্ট মেইল, আমরা আমি তো আগেই বলেছি যে আমাদের কোনো কিছু একটা ভুল হলো, আমরা সেখানে যদি যখন সাপোর্ট মেইল দিই তখন তারা আমাদের কী কী মেইলটা ব্যাক করে বা আমাদের ঠিক করে দেয়। তো আসলে এত কিছু হওয়ার পর, এত কিছু জানার পরেও যদি আমরা বলি যে আসলে এটা কোম্পানিটা রিয়েল কিনা ফেক, তাহলে এটা তো আমাদের বোকামি দেখাবে। তো দেখুন এখানে এরা আরেকটা লেটেস্ট একটা নিউজ লেটার দিয়েছে, সেটা কি আমি একটু আপনাদেরকে বলি। তো আমি এটা একটু বাংলায় করি, দেখুন এখানে আপনার জন্য সব, আপনি সব জন্য অপেক্ষা করা হয়েছে উত্তেজনাপূর্ণ খবর। তো আসলে এটা হচ্ছে যে তাদের বাংলা ট্রান্সলেশন যখন আমরা করি তখন একটু এলোমেলো হয়ে যায়। সেক্ষেত্রে যেখানে কি লিখছে, যা লাইফস্টাইল প্রায় 3 সপ্তাহ ধরে ইহা থেকে সবুজ আলো পাওয়ার অপেক্ষা করছে। তো আসলে এটা না, আমি আপনাদেরকে আরেকটা ইম্পর্ট্যান্ট যেটা খবর সেটা দেখাই, যে এখানে নিচে একটু নিচে নেমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে অতিরিক্ত বোনাসেরটা, যেমন দেখুন অতিরিক্ত বোনাসের ক্ষেত্রে কী বলেছে, একটি অতিরিক্ত বোনাস হিসাবে ইহা থেকে পিপি যাচাইকারী সদস্যরা তারা পিবি করবে নতুন 3টা, যে আমরা যখন আমরা যে পিবি করেছি আমরা 3টা করে কী পাবো, পিবি ফ্রি পাবো, মানে 3টা পিবির
ইয়ে ফ্রি পাবো, এবং এটা সোমবার 13ই সেপ্টেম্বর। তো দেখুন আমাদের এরা এরা কিন্তু টাইম টু টাইম কখন দেবে কখন দেবে না সব কিছু নিউজ লেটারের মাধ্যমে জানিয়ে দিচ্ছে, এবং আমাদেরকে একটি স্পন্সরশিপ প্যাকেজও দেবে যেটা আমাদের 31 আগস্ট থেকে বন্ধ হয়ে যাবে। তো দেখুন এখানে আপনারা যদি নিউজ লেটারটা ভালো করে পড়ুন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণটা সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন, এবং এটা কখন কি করছে কি না করছে। দেখুন এখানে লিখেছে দুর্ভাগ্যবশত ইউরোপে বর্তমানে গ্রীষ্মের ছুটির কারণে বিজ্ঞাপন কোম্পানিগুলো শুধুমাত্র 13 সেপ্টেম্বর সোমবার থেকে তাদের ক্লায়েন্টদের নিবন্ধন করতে পারবে। মানে দেখুন এই যে বলছি না আমি যে একটু আগেই বলেছিলাম, তাদের এখানে গ্রীষ্মের ছুটির কারণে বিজ্ঞাপন যে কোম্পানিগুলো তারা এখনও রেজিস্ট্রেশন করতে পারেনি, সেক্ষেত্রে আমাদের কি আমাদের যে অ্যাডগুলো আসতে দেরি হচ্ছে, কারণ যখন আমরা বিজ্ঞাপন পাবো অধিক পরিমাণ বিজ্ঞাপন পাবো তখনই তো আমাদের অ্যাডশো হবে এবং আমরা ইনকাম করতে পারবো। তো যেখানে বিজ্ঞাপন কোম্পানি কয়েকটা শুধুমাত্র কয়েকটা কোম্পানিই রেজিস্ট্রেশন করেছে সেক্ষেত্রে আমরা একটু মানে লেট করে ইনকামটা পাচ্ছি বা আমরা কম পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা বা মেন প্রবলেম। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।